আবার একটা নতুন সকাল দিয়ে শুরু আজকের এই ব্লগটা। রোজ অফিসের তাড়া থাকে, তারই ফাঁকে একটু নিজের মতন করে অবসর সময় ভিডিও করলাম। অন্যদিকে মিসেস চা বসিয়ে দিয়েছে, আর আজকের মেনু ছিল ডালিয়া। তাড়াতাড়ি খেয়ে দিয়ে অফিসের পথে রওনা দিলাম। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলেছি অফিসের পথে। অফিস থেকে ফেরার পর কোথায় কোথায় যাই এবং কী কী করি দেখতে থাকুন। কর্মক্ষেত্রে যাওয়ার পথে আজ বেশি একটু তাড়া ছিল, কারণ আমার আরও একটা জায়গা যাওয়ার ছিল। যে কোথায় গেলাম বলছি দাঁড়ান। আজ আমি গেলাম আমার সেজো কাকার বাড়িতে, তার নাতি অর্থাৎ আমার ভাইপোকে পুজোর পোশাক দেওয়া হয়নি, কিনে রেখেছিলাম। আমার মিসেস প্রায় বলে অফিস যাওয়ার পথে কিন্তু দিয়ে দিও, আজকে তাই চললাম তাদের বাড়ি। কিরে, তুই বাবার দিকে তাকাচ্ছিস কি আমার দিকে তাকা? হ্যাঁ, তোর তো ভিডিও করছি আমি। ও দুষ্টু, কোথায় গেলি? দেখো দেখো, তোর জন্যই তো আসা, দেখো দৌড়চ্ছে কেমন। জানি আমাকে দে, আমাকে দে, তোর ভিডিও করছি তো, হাত না রে। কি রে বলে না, কেমন স্পষ্ট উত্তর দিচ্ছে দেখো। কি রে, এই তো বাহ, আমি টাটা চলে যাচ্ছি। ও বাবা, ও বাবা, ও বাবা, অফিস থেকে আসার পর একটু ওই কেনাকাটিতে এসছি। তারপর সারাদিন ভিডিও করবার স্কোপ পাইনি, এখন করছি। চতুর্থীর বিকেলবেলা ছিল বলে মলটা ছিল বেশ ফাঁকা, ভালোই লাগলো এই ফাঁকা জায়গায় শপিং করতে। বাইরে যখন বেরোলাম তখন দেখলাম জনস্রোত, অলরেডি ঠাকুর দেখার তখন ভিড় সর্বত্র চোখে পড়ছে। আর রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, যার ফলে রাস্তা পারাপার করতে ভীষণ অসুবিধে হচ্ছে। এই মুহূর্তে এত জ্যাম, ঠাকুর দেখার চাপ কলকাতায়। আমরা বালিগঞ্জ ফাঁড়িতে নামলাম, সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে, এবার একটু রাস্তা পার হবে। আমরা আজকে চলেছি, ও কিচ্ছু শোনা যাবে না, মানে এখন শোনা যাবে। আজ আমরা এসেছি 93.5 রেড এফএম এ। এখান থেকে বন্ধুরা সম্প্রচার হয় রেড এফএম। আমরা আজকে অফিসে এসেছি, কারণটা আমি ধীরে ধীরে উন্মোচন করছি।
এখানে কন্টেস্ট জিতে আমি কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপগুলির ভিআইপি পাস পেয়েছি। আর যে নিলামের সঙ্গে কথা হলো, আর উপরি পাওনা হলো সেলফি। হ্যালো, আমি নীলম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার অফিস। খুব ভালো লাগলো। আপনাদের সকলকে পূজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটুক, আপনাকেও অনেক অভিনন্দন, পূজো ভালো কাটুক। আর আপনাদের রেড এফএম আরো ভালো ভালো শো করে দিন, যেটা আমরা এনজয় করি। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই করব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বন্ধুরা, এটাই সেই জায়গা আর যে প্রবীণ তার সহকর্মীদের সাথে লেকপুল করেই থাকে। বালিগঞ্জ থেকে নিয়ালিপুর আসতে সময় লেগেছিল 2 ঘন্টা। এর কারণ, রাস্তায় জনতার ঢল, যার ফলে সারা কলকাতা ছিল জ্যামে ভরা। কি বলবো বন্ধুরা, দেখে মনে হচ্ছে যেন চতুর্থীর সন্ধ্যা নয়, যেন অষ্টমীর সন্ধ্যা। বাড়িতে আসার সাথে সাথে দেখলাম পাশের বাড়িতে মায়েরও আগমন ঘটছে। এই ভালো মুহূর্তটাকে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেললাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি আরও এগিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি।